সোমবার পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভার উদ্যোগে দোয়ারে ভ্যাকসিন কর্মসূচির সূচনা করেন জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা। মেমারি পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ৮৬ বছরের বৃদ্ধ রাসবিহারী ঘোষের বাড়িতেই মেমারি হাসপাতালের চিকিৎসকের দল উপস্থিত হয়ে তাকে টিকা প্রদান করেন। এই কর্মসূচিতে জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা ছাড়া উপস্থিত ছিলেন মহকুমা শাসক দক্ষিণ কৃষ্ণেন্দু মণ্ডল, বিডি আলী মোহাম্মদ অলিমুল্লাহ, ডাক্তার হর্ষ ঘোষ, পৌর প্রশাসক স্বপন বিষয়, সহ প্রশাসক কৃষ্ণপদ বিশ্বাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আর এই ভ্যাকসিনটা দেওয়ার আপনি তো এখানেই আছেন, একটু বসে থাকুন। আর একটু জ্বর সর্দি হতেও পারে নাও পারে, না হলে দিদিরা আছে আপনার সঙ্গে যোগাযোগ করবে, কিছু অসুবিধা হবে না। ঠিক আছে, এই শুনুন, ঠিক আছে, এটা বাড়িতে গেছি, আমিও গেছি বাড়িতে, মরে মরে আছে, আমিও গেছি। এদিন জেলাশাসক পথসাথী স্টেডিয়াম ও কর্মতীর্থ প্রদর্শন করেন। আমাদের মেমরি মিউনিসিপ্যালিটির যে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারপার্সন আছেন স্বপন সাহেব আছেন, উনি একটা খুব ভালো ইনিশিয়েটিভ নিয়েছেন। উনি দ্বারে ভ্যাকসিনটা স্টার্ট করেছেন, আমাদের ওল্ড এজ যারা আছে, কিছু ডিসেবল্ড লোক আছে, ওদেরকে দ্বারে দ্বারে গিয়ে ওনারা ভ্যাকসিন দিচ্ছেন। তো ওনার উৎসাহ বাড়াতে আমরা জেলা থেকে আমি এসেছি, আমরা দুটো বাড়িকে ভিজিট করবো আর ওনাদেরকে ভ্যাকসিন দেবো। আমাদের জেলা থেকে এটাই প্রথম কর্মসূচি, দুদিনের আগেও হয়েছে, আমরা আগেও কিন্তু ইনিশিয়েটিভ আমরা নিচ্ছি, যেখানে যেখানে আমাদের ভ্যাকসিনের মানে যেখানে লোক ডিমান্ড করছে বিকজ ওরা আসতে পারছে না, ওল্ড এজ আছে, ডিসেবল্ড আছে, আমরা সেটাও করছি, কিন্তু এটা স্পেশাল ইনিশিয়েটিভ বাই দ্য মিউনিসিপ্যালিটি। আমাদের ফার্স্ট ডোজ অ্যাপ্রক্সিমেটলি 87% কমপ্লিট হয়ে গেছে। মিউনিসিপ্যালিটি গ্রামীণ এলাকায় অ্যাপ্রক্সিমেটলি 35% হয়ে গেছে। ভ্যাকসিন মেমারি পৌরসভা শুরু করলেন বর্ধমান পূর্ব জেলা শাসক মহাশয়, তিনি প্রথম 86 ইয়ার্স ওল্ড রাসবিহারী ঘোষের ভ্যাকসিনেশনের উপস্থিত থেকে আজকে শুরু হবে। আজকে উপস্থিত আমাদের কাছে যা জমা পড়েছে সেটা হচ্ছে 92 জন আছে, তাদের প্রতিবন্ধীও আছে আর ওল্ড এজ আছে অ্যাবাভ 65। আমরা চালু করার পরই, ওপেন করার পরই, শুরু করার পরই ইতিমধ্যে দিতে আরম্ভ হয়ে গেছে। ৬৫ বছর এবং তদূর্ধ্ব মানুষদের আমরা দুয়ারে ভ্যাকসিনের ইঞ্জেকশন বাড়ি বাড়ি গিয়ে আমরা দিচ্ছি। এখানে আমাদের মেমারি গ্রামীণ হাসপাতালের ডাক্তারবাবুরা আছেন, আমাদের মেমারি পৌরসভার হেলথ ওয়ার্কাররা আছেন, আমাদের কর্মীরা আছেন, সবাই মিলে আমরা এই ভ্যাকসিনেশন করছি। আমাদের রেকর্ড অনুযায়ী 45 এবং 18 থেকে 44 এবং 45+ 15,000+ আমাদের করা হয়েছে, কিন্তু আমাদের হয়ে আছে কিন্তু আরও বেশি, কারণ আমরা যবে থেকে স্টার্ট করেছিলাম তার আগে ইতিমধ্যে হয়েছে। আমরা আশা করছি এই 1,010 দিয়ে দিলে আমরা টোটাল কমপ্লিট করতে, 1,008 থেকে 1,010 আমরা আশা অনুমান করছি। আগামীকাল আমরা 1 নম্বর ওয়ার্ডে আরও দেবো 400+ আমরা দেবো, এবং আগামী পরশু আরও 400+ দেবো, এটা হচ্ছে 18 থেকে 44 পর্যন্ত। আমরা সেই রকমই তৈরি হচ্ছি, ওয়ার্ড ওয়াইজ সমস্ত ছেঁকে আমরা তুলে নিয়ে আসার চেষ্টা করছি। 8 থেকে 10,000 হয়ে দিয়ে দিলেই আমরা মনে হচ্ছে ফার্স্ট ডোজ আমরা কমপ্লিট করতে পারবো। ইতিমধ্যে আমরা সেকেন্ড ডোজও আমাদের দেওয়া হচ্ছে, সেটা হাসপাতাল অর্থাৎ মেমারি গ্রামীণ হাসপাতাল থেকে সেকেন্ড ডোজ দেওয়া হচ্ছে। এখন থেকে কি সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডেই চলবে? আমরা ভেবেছিলাম সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডেই চলবে, কিন্তু যেহেতু একটা ওয়ার্ডে 400 ভ্যাকসিনেশন দেওয়ার মতন বেনিফিশিয়ারি নেই কো, সেই জন্য আমরা আপাতত ঠিক করেছি পদসাথীতে না দিয়ে আমরা এই নিউ বাস স্ট্যান্ডের যে আমাদের যে সেট আছে
সেই সেট থেকেই আমরা যেখানে জোয়ারের সরকার হচ্ছে সেখান থেকে আমরা ভ্যাকসিনেশন দেওয়ার ব্যবস্থা করি। যেমন আজকে আমাদের এই সীতাকাম নিয়ন্ত্রিত মহিলা যাত্রী প্রতীক্ষালয় থেকে আমাদের দেওয়া হচ্ছে কি না, আমাদের স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হচ্ছে, এইরকম আমাদের এখানে করা হবে। মেমার থেকে শামীম শেখের রিপোর্ট, আনন্দবার্তা।